সুপ্রদর্শক, 17 সেপ্টেম্বর 2021 আপনারা দেখছেন দিনাজপুরের আমবাড়িহাটের ভেড়ার বাজার। এই যে দেখুন ভেড়া, এখানে কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে ভেড়া এখানে উঠছে, যে আপনারা নিজেরাই দেখছেন। আসলে এটা ছাগলের হাট, কিন্তু এই ভেড়াটা কিন্তু এই প্রস্থানে, এই যে সমস্ত ভেড়া, তা আজ আমরা আপনাদেরকে ভেড়ার ইনফরমেশনগুলি একটু দেওয়ার চেষ্টা করব। এই যে এদিকে দেখছেন, আসলে যেগুলো শিং উঠেছে সেগুলো কিন্তু পাঠা, আর এগুলো কিন্তু সব পাঠি। এই যে দেখুন, এগুলো শিং নেই মানে পাঠি। তা আমরা এখানকার যে সবচেয়ে বড় ব্যবসায়ী তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কয়টা আনছেন আজকে? 39টা। এই আপনার হাতে যেগুলি দেখছি এগুলো তো পাঠি, এগুলো সব আগর, দুইটা আগরই বলা যায়। আচ্ছা, দুই দাঁত উঠে, এই যে দেখুন সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, এই যে এগুলো ওজন কিরকম হবে? এটা মাংস হবে 8 কেজি। 8 কেজি হবে দোস্ত। আচ্ছা, এগুলো কি পেটে বাচ্চা টাচ্চা আছে কারো? পেটে বাচ্চা আছে, এই যে এটা, এইটা এটা পেটে বাচ্চা আছে, এটার বাচ্চা আছে, এটার বাচ্চা আছে, এটার আছে। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, আপনার বাসায় কতগুলি আছে? আমার বাসায় আছে এখনো 60-70। আর সব ধরনের ইয়েই তো আছে? সব ধরনের আছে। পাঠা কই? পাঠা আছে এই যে গাছের মধ্যে বাঁধা। আচ্ছা, এই যে এখানে ধরলে মানে খেচাল করতেছে। আচ্ছা, মানে কাইচার করে পাঠা, এই জন্য পাঠা বাঁধে রাখছে। এগুলোর কি দাঁত উঠছে না আগর? আগর দাঁত উঠেনি, আগর। আচ্ছা, আমরা এবার একটু জানতে চাই, এই যে আপনি যেগুলো গাভিন আছে দুই দাঁতের, এই গাভিনগুলোর দাম কত? দুই দাঁতের এই যে এটা গাভিন, এই যে এই কোনারটা, হ্যাঁ এই দুটো, এই দুটো। আচ্ছা, দুটো গাভিন, হ্যাঁ দুটোই আমি দাম চাইছি মনে করেন 4.5 করে 9,000। 4.5 করে 9 চাইছেন? বিক্রি কত? বিক্রি ইউটিউবে দেখে কুমিল্লাতে নয়, জানি বিক্রি কত বলেন দেখেন। হ্যাঁ, বিক্রি বিক্রি এই দুটো, দুটো মনে করেন বিক্রি 7.5 হলে ছাড়ব, দুইটা 7.5 হলে ছাড়ব, 7.5 8-এর মধ্যে মানে বেচবো। আচ্ছা, দাম চাচ্ছি 9,000। আর এই যেগুলো গাভীর নাই, যেগুলো গাভীর নাই এটা মনে করেন চাচ্ছি যে 5.5, এটা 4 হলে দেবো। এটা কি একটু বড় সাইজ? হ্যাঁ বড় সাইজ এটি। আচ্ছা, আর এই যে ছোট সাইজগুলি, এগুলো মনে করেন 4500 করে হলে দেওয়া যাবে, 3500 করে। হ্যাঁ, আচ্ছা এবার আমরা একটু আসি, এই যে ছোট এখানে পাঠা আছে, ছোট এখানে এখানে পাঠা, হ্যাঁ দুটোই পাঠা, দুটোই পাঠা। এই এই পাঠাগুলি কত? ছোট বাচ্চাগুলো মনে করেন জোড়া 3,000 দুটো, জোড়া 3,000 এই পাঠার জোড়া, পাঠার জোড়া দুটো, এটা দেওয়া যাবে? দেওয়া যাবে। আচ্ছা, এই যে এই এই পাঠাটা দেখছি, এই পাঠাটা, হ্যাঁ ওটা 3200 হলে দেওয়া যাবে, 3200 হলে চাইছি আমরা, চাইছি 38 চাচ্ছি, কিন্তু 3,000 3200 হলে দেব, দিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা এবার আমরা একটু আসি, এই যে দুইটা বাচ্চা সহ দেখছি, হ্যাঁ ওটা, এই বাচ্চা সহগুলি কত? বাচ্চা সহগুলি মনে করেন 7,200 3,000 7,500 এর মধ্যে বেরিয়ে, হ্যাঁ বেশ, দাম চাচ্ছি 8.5-9। আচ্ছা, 8.5-9 চাওয়া হচ্ছে, 7,200 3,000 মধ্যে এগুলো বিক্রি হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি এক বাচ্চা থাকে তাহলে দামটা কিরকম? এক বাচ্চা থাকলে মনে করেন 5,000, 5,000 দাম চাওয়া, 5,500 হলে বেচা কিনা হয়। আচ্ছা আচ্ছা, তো তাইলে আপনার কাছে তো সবচেয়ে বেশি পরিমাণ এই, আমার কাছেই বেশি থাকে এই হাটে, এই হাটে বেশি থাকে, সব জায়গায় আমি ভেড়ার কারবার। আর এই বিক্রি হয়ে গেলে আপনি কালেকশন করেন কোথা থেকে? আমি কালেকশন করি বিভিন্ন হাট থেকে, কালেকশন করি গ্রামে, কালেকশন করি। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে কালেকশন, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি। আচ্ছা, আপনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চায় একটু মোবাইল নাম্বারটা বলবেন। মোবাইল নাম্বার বলবেন 017-22-75-52। আরেকবার বলবেন 017-22-75-52। আচ্ছা আচ্ছা ভাই, আপনার নামটা? আমার নাম মমতাজুল। আচ্ছা মমতাজুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমি মাল পাঠাচ্ছি তো। আচ্ছা আচ্ছা, আগামী কিন্তু আমরা যেটা কথা বলতে যাচ্ছি, আমার কাছে ঝিনাই দাও থাকি এক ভাই, যেই দামটা আপনি বলতেছেন, হ্যাঁ কাস্টমার আসলে কি এই দামটাই তো রাখা হয় নাকি? এই দামে রাখা হয়, কাস্টমারের কাছ থেকে কোনো ছয় নয় আমরা করি না, এখানে যে দাম বলা হয় এই দামে কাস্টমার আসলে পাবে, 10 টাকা বেশি লাগবে না, আমরা এইটাই চাই। হ্যাঁ 10 টাকা। আচ্ছা ধন্যবাদ আপনাকে।
এরপরে আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন ভেড়া, এখানে কি পরিমাণ ভেড়া পাওয়া যায়। এই যে দুটা পাঠি ভাইগুলা কত করে চাচ্ছে? একটা চাচ্ছি 2500। 2500 করে চাইছেন, মানে 5000 টাকা জোড়া। তারপরে দেওয়ার দাম কত? 1800-2000 করে এলে দিয়ে দিবে। এই যে দেখছেন সাইজ, এই দুটা আপনার, এই দুটা কত? এই বাচ্চা দুইটা কার? একটা বেটা একটা বেটি। মা সহ দাম কত? মা সহ দাম যাচ্ছে 8500। চাওয়া 8500। কাস্টমার কত বলে? কাস্টমার কাজ 6000, 200 কম কয়, 200 বেশি কয়। বেচবেন কত হইলে? 7000 হইলে বেচবেন। 7000 হইলে বেচবেন। আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। এই যে দেখছেন একটা ছেলে একটা মেয়ে, একটা পাঠা একটা পাঠি, মা সহ উনি বলছে 7000 হইলে বেচবেন। আর এই যে দেখুন আপনারা এই কালেকশনগুলি, মানে ভেড়া প্রচুর পরিমাণে ভেড়া কিন্তু এই আমবাড়ি হাটে এখন উঠে। ভাই এই এটার কি দুটা বাচ্চা? হ্যাঁ এটা দুটো বাচ্চা। বাচ্চা দুটা তো বড় হয়ে গেছে। এই এই দাম কত? বাচ্চা পুরানি 6200। 6200 বাচ্চা পুরানি সহ। এটা কি দেওয়া না চাওয়া? মনে করেন যে দেওয়া চাওয়া এরকম, বেশি দামি দাম চাই না। আচ্ছা বেশি দাম চান না। 6000 বলতেছে। 6000 পর্যন্ত দাম উঠেছে। 62টা এই যে দেখুন সাইজগুলি, ভেড়ার বাচ্চাগুলি কিন্তু বেশ একটু বড় হয়ে গেছে। আপনারা দেখছেন সূর্য দর্শক আমবাড়ি হাটের কালেকশনগুলি, এই যে দেখুন ভেড়ার কালেকশন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভেড়া উঠে। আগে এত ভেড়া উঠতো না, কিন্তু এখন কিন্তু এদিকে আমরা অনেকগুলি বাচ্চা দেখছি। এই যে ছেলে দাম কত? দাম 8500 চাওয়া। কাস্টমার কত বলে? 6000। 6 পর্যন্ত দাম উঠছে, মানে দিবেন কত? 6200 পর্যন্ত দাম উঠছে, আপনি দিবেন কত হইলে? আমি 7000 হইলে দিবেন। এই যে দেখছেন দুটো কিন্তু বড় বড় পাঠা, আপনারা একটা ধারণা পাবেন যে আসলে এই হাটটাতে আসলে। তবে এই ভেড়ার যে দামগুলি এগুলো আপনারা নিজেরা দেখছেন, বাংলাদেশের অন্যান্য হাটের সঙ্গে আপনারা যারা যেখানে থাকেন সেখানে টালি করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমবাড়ি হাটে ভেড়ার দামগুলি কীরকম চাওয়া হচ্ছে। দর্শক আমরা একটু জানিয়ে রাখি যে প্রতি শুক্রবার আর সোমবারে কিন্তু এখানে হাটটা বসে, তবে শুক্রবারের হাটটা বড় হয়। আজ 17ই সেপ্টেম্বর, আজ কিন্তু শুক্রবার, হাটটা কিন্তু আজ বড়। এখানে দেখি আমরা একটু দর দাম চলছে ভেড়ার। আমরা একটু ক্রেতা পেয়েছি। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? দিনাজপুর থেকে। ও পাশেই আসছেন ভেড়া কি পালন করার জন্য? হ্যাঁ। এলে কত চাইছে? কত? উনি চাইছে 3000। কয়টা? কোনটা? আচ্ছা আপনি কত বলছেন? 24। এটা কি পাঠি? এটা পাঠা। পাঠা? এটা হালুয়া। ও আপনি পাঠাটা নেবেন? হ্যাঁ। 2400 টাকা দাম বলছে। আচ্ছা আচ্ছা, তা আপনি দিচ্ছেন না? আমি 25 চাই দাম। হ্যাঁ হ্যাঁ, 100 টাকার জন্য মোটামুটি। তারপরে এই যে এখানে আমরা দেখছি বড় একটা, এটাকে গারল বলা যায়। গারল, এই গারলটা কত চাচ্ছেন?
32,000 গারলের পাঁঠা এটা গারলের দামগুলি কিন্তু একটু বেশি দর্শক আমরা এই ভেড়ার হাটটা আমবাড়ি হাটে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা